হ্যালো বন্ধুরা, এক্সপেরিমেন্ট বিউটি টিপসের এক্সপেরিমেন্ট যে বিউটি সেই চ্যানেলটা আমার খুব নতুন। আজকে দেখো আমি অ্যালোভেরা জেলকে কীভাবে ইউজ করি সেটা দেখো তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে প্যাকটা বলো বা ক্রিম আমি তৈরি করে দেখাচ্ছি অ্যালোভেরা জেল দিয়ে, এটা কিন্তু অনেক সিনেমাটিস্টরাও ব্যবহার করে। এটা মাখলে কিন্তু তোমরা নিজেরাই মুখের তাপমাত্রা বুঝতে পারবে, দিনে দিন তোমাদের মুখ অনেক গ্লোজি হয়ে উঠবে, তোমাদের সানবেনও মুখে থাকবে না, মুখ হয়ে যাবে একদম চকচকে ঝকঝকে। দেখো কীভাবে বানায়। দেখো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এক চামচ, আমি কেনা অ্যালোভেরা জেলটাই নিয়ে নিচ্ছি। এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এতে কস্তুরি হলুদ গুঁড়োটা দেবে, আমার কাছে নেই তাই আমি এমনি হলুদ গুঁড়োটাই দিলাম। আর নিয়ে নিচ্ছি মধু, এক চামচ মধু নিয়ে নিলাম, এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দেখো এটাকে ঠিক এইভাবে মিক্স করে নেব। দেখো এই তিনটি উপাদানের মধ্যে আমি একটু কাঁচা কাঁচা দুধও দিয়ে দিলাম। কাঁচা দুধটা দিয়ে আবার ঠিক সেম এইভাবে মিশিয়ে নেব। ব্যাস, এটা খালি ইউজ করে দেখো মুখের মধ্যে কি কামালটা হয়, ইউজ করে দেখো তবে আমাকে কমেন্ট করে জানাও। দেখো এই দেখো মিশে গেছে, এবার ঠিক এইভাবে স্কিনের মধ্যে মাসাজ করে নাও। মাসাজ করে নিয়ে এরমভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দাও 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি 10 মিনিটের কম রেখেছি, তোমরা কিন্তু 10 মিনিটই রাখবে। 10 মিনিট পর কিন্তু তোমাদের স্কিন হয়ে উঠবে একদম ঝকঝকে টকটকে। তাহলে বন্ধুরা আর দেরি নয়, এই অ্যালোভেরার এই যে আমি ক্রিমটা তৈরি করেছি এই ক্রিমটা মুখের মধ্যে অ্যাপ্লাই করো, 3 দিন অ্যাপ্লাই করো। 3 দিন অ্যাপ্লাই করলে দেখবে তোমাদের মুখ একদম চকচকে ঝকঝকে হয়ে উঠেছে, একদম মুখের দিকে তাকিয়ে আয়নার মধ্যে সবসময় দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা আর দেরি নয়, বানিয়ে ফেলো এই ক্রিম। ঘরের মধ্যে সমস্ত উপাদান আছেই, সকলেরই আছে আমি জানি, কিনে তো অনেক জিনিস মাখো, এটা মুখে অ্যাপ্লাই করে দেখো। আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তাহলে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করো আর আরও আরও শেয়ার করো। তাহলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আজ আসি, সুস্থ থেকো, ভালো থেকো।